প্রথম সম্পর্কে শুরুতে দেখবে খুব ভালো মতো কথা বলে সবাই, পর সম্পর্কে এগোতে থাকলে ডমিনেশন ডমিনেটিং নেচার বোঝা যায় যে খুব ডমিনেটিং নেচারের। তুমি এখনই বলে উড়ে এসে জুড়ে বসা একজন মহিলা, ধরো কাল নাগিনি, হ্যাঁ, বা ধরো নেত্রকালী, ঠিক আছে, অনেক কিছু আমি পেয়েছি। তৃতীয় ব্যক্তির জন্য কোনো কোনো সম্পর্ক ভাঙে বলে আমি বিশ্বাস করি না। ব্যবসাটা দাঁড় করা, তাহলে আমি টাকা পয়সা মাঝে মাঝে একটুখানি NEFT করে দিলেই আমার হয়ে যাবে আর কি। এক সমস্যার সমাধান বেরোয়, আবার নতুন সমস্যা চলে আসে। মানে কাদের কথা বলছি বলুন তো, অনিকেত এবং শ্যামলের। বুঝতেই পারছেন, কিছুদিন আগেই একজন ছিলেন, তাতে কোনো রকমে বেঁচে বেরিয়েছেন, তো আর একজন সশরীরে হাজির। কোথায় ছিলেন জানা নেই, হঠাৎ করে প্রায় উড়ে এসে জুড়ে বসার মতো, তাই তো? অনিকেত তো দেখছেই না, শুনছেই না, পাত্তাই দিচ্ছে না। কারণ অহনা আছে, পাত্তা দেওয়ার কথাই নয়, কিন্তু শ্যামলী দেখছি বেশ বন্ধুত্ব হয়ে গেছে, মানে শ্বেতা রশ্মির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি বুঝছো ব্যাপারটা? আমি তো বোঝার চেষ্টা করতেই বা যাবো কেন? উড়বে না, এ কি, যাকে বাঁচানোর জন্য তুমি সবকিছু করবে? তারা দুজন মিলে গেল, হ্যাঁ তো ভালো কথা, আমি কি করবো দাদা? তারা অফ স্ক্রিন যা খুশি করুক, আমার কি যায় আসে? স্ক্রিনেই রয়েছে, হ্যাঁ, এখন অন স্ক্রিনে পোশাকেই, হ্যাঁ তো পোশাকে থাকতেই পারে, কি অদ্ভুত, না তো কি যায় আসে, মানে আমার তাতে কি করণীয় বলে তুই এক্সপেক্ট করিস? অনিকেতেরকে যায় আসে, সরে যাও না, অনিকেতের যায় আসে না, অনিকেতের অনিকেতের যায় আসবে হয়তো, সেটা সৌভিক নির্ধারণ করবে, অনিকেতের কি কি ভাবে যায় আসবে তার উপরে তখন অনিকেত যা যা যায় আসবে সেরকম রিয়্যাক্ট করবে, আমার কি। কিন্তু এই যে আমি বলি, মন্দার গেল আরেকজন এলেন, কেমন এটা, মানে কি মনে হচ্ছে আর কাটছে না শুনি? হ্যাঁ মন্দার তো কি জানি, মানে আপাতত তো লাপাতা, তো জানি না, আপাতত লাপাতা। এবার আমি সেটাই, মানে মহেশ্বরকে একটা কথাই বলি সবসময়, যেটা সবসময় শ্যামলী বলে, যে তুমি তো আমাকে মানে খুব সহজে শান্তি পেতে দাও না, সারা জীবন আমাকে না কিছু না কিছু ফেস করানোর পর সুখটা দাও। তো এটাই আবারও মানে হয়তো হয়তো খারাপ কিছু পেরিয়ে হয়তো ভালো কিছুর দিকে যাব। তো মানে মন্দারকে পেরিয়ে এসে স্যার শাড়ি কিনে দিয়েছে, স্যার অনেক কিছু দায়িত্ব দিয়ে দিয়েছে অফিসের, অনেক কিছু করে দিয়েছে এর মধ্যে। তো আবার অহনা এসছে, অহনায় কাটিয়ে ওঠার পর স্যার আবার কী করবে সেটা আমি জানি না। তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, ভালোর দিকেই, ভালো হিসেবেই ধরছে সামনে, যা বোঝা যাচ্ছে। সবসময় খুব পজিটিভ থাকে, তো পজিটিভলি নিচ্ছে বিষয়টাকে। জানি না এরপরে কীভাবে কী শ্যামলী চরিত্রটাকে এগোনো হবে, মানে সৌভিক কীভাবে লিখবে জানি না, বাট আপাতত ও শ্যামলী একদম দৃঢ় প্রতিজ্ঞ যে শ্যামলী আগের শ্যামলী নেই, ও কোনো কিছু কোনো জায়গাতেই, যেমন তিস্তাকেও পথ ছেড়ে দেয়নি, কাউকেই জায়গা ছেড়ে দেবে না। দেখে নিচ্ছি বিষয়টা, দেখে নিচ্ছি বিষয়টা। মিষ্টি বউ, তাকে দেখে কিছু করতে মন চায়, মানে কিছু করি তার খারাপ মন কি চাইবে? এটা কি প্রথমেই বলি, মানে আমাকে কনশিয়াস ডিসিশন যে আমি নেগেটিভ করবো, ঠিক আছে, তো সেখানে অনেক রকমের জিনিস পেয়েছি, ধরো তুমি এক্ষুনি বলে উড়ে এসে জুড়ে বসা একজন মহিলা, ধরো কাল নাগিনি, হ্যাঁ, বা ধরো নেত্রকালী, ঠিক আছে, অনেক কিছু আমি পেয়েছি, অ্যান্ড আই কাইন্ড অফ লাভ ইট, ঠিক আছে, বিকজ এগুলো আমার কাছে উপরেই পাওনা, যে না ও নেত্রকালী, মানে আমার নাম ছিল নেত্রা, বাট ওখানে আমাকে বলতো ন্যাকা নেত্রকালী, হ্যাঁ এরকম বলতো, বাট ওটা পজিটিভ ছিল কিন্তু বাড়িতে, এবার লোকে ভাবতো যে মানে রশ্মি যাচ্ছে মানে নেগেটিভ হবে, এরকম সবসময় হবে না, ঠিক আছে, বলে রাখি সবাইকে। আর সেকেন্ডলি, হ্যাঁ আর সেকেন্ডলি হচ্ছে যে না সত্যি, মানে শ্বেতাকে কিছু করার রশ্মির একেবারেই মন চাইছে না, বিকজ আমাদের বার্থডে সেম, আমাদের কিছু কিছু বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স কিছু কিছু মিলে যায়, আমাদের অনেক কথা হয়েছে, তো আই রিয়েলি লাইক হার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ কলিগ, শি ইজ ভেরি প্রফেশনাল, বাট অহনাকে তো কিছু করতে হবে, বস অহনাকে তো সার্ভাইভ করতে হবে, তো সেইটা ডেফিনেটলি সৌভিক বলবে কী কী করবো আমি জানি না, কিন্তু হ্যাঁ মানে অহনা টাকা চাই আসলে, অহনা এখন একটা এমন জায়গায়, অনিকেতকে অনিকেতে টাকা চাই বেসিক্যালি, ঠিক আছে, কারণ অহন টাকাই চেয়েছে, ও অ্যান্ড শি ইজ ভেরি শিওর অ্যাবাউট দ্য ক্লিয়ার, আমি ওকে ছেড়েও ছিলাম সেই কারণে আর কি, মানে সেই সব, মানে হি ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ মি, মানে অনিকেত ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ মি, বাট আমি বলেছি না বস তোমার টাকা নেই, তোমাকে তোমার দরকার নেই, তো এরকম টাইপের, মানে একেবারে রশ্মির অপোজিট, ঠিক আছে, রশ্মি তো বেসিক্যালি গিভার তুমি জানো, আর কিন্তু অহনা যাই হোক, তো এইটাই হচ্ছে। আর হ্যাঁ এখানে চরিত্রটা ইজ লাইক শি ইজ বেসিক্যালি এ গোল্ড ডিগার, গোল্ড ডিগার ও না, মানে কি বলতো, ও না শর্টকাট নিতে পছন্দ করে, ও মনে করে যে হার্ডওয়ার্ক করলে বস অনেক দেরি হয়ে যাবে, 5-6 বছর লেগে যাবে, তার থেকে বরঞ্চ 6 মাসে কাজটা করে নি, যদি কাউকে মানে পাওয়া যায় তাকে একটুখানি ফাঁসিয়ে ইয়ে করে, মানে ম্যানিপুলেটিভ বেসিক্যালি, তো হ্যাঁ 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 তার একটা
কাইন্ড অফ স্প্লিট পার্সোনালিটি একটা আছে। হ্যাঁ, মানে এমনিতে একটু খুব ক্লামজি, কিন্তু হঠাৎ করে কাউকে দেখলে যা মনে হবে যে যার টাকা আছে একটুখানে এখানে এরকম ছাইপের আর কি কিছু করে। সো শি ইজ বেসিক্যালি দ্যাট, ইটস ফান, ইটস গ্রেট, ভালো লাগছে করতে। ভালোভাবে শুনছে শ্যামলী, এমনিতে তো শুনবে না, দেখলে এত শান্ত ও বলছে দাঁড়া হচ্ছে তোর। হ্যাঁ দাঁড়া, না না সেটা সেটা তো জানে, মানে অহনার চরিত্রটা কেমন, শ্যামলী তো শ্যামলী কী করবে, মানে ডেফিনেটলি শ্যামলী চরিত্রে মানে ইতে পেয়েছি যে আমি নেক্সট যেটা ডায়লগে পেয়েছি যে ও কাউকে নিজের জায়গা ছেড়ে দেবে না, এতটুকু ও শিওর ওর জায়গায়। আর বাকিটা তো সৌভিক জানে, সৌভিক কীভাবে লিখবে। আরেকটাও ব্যাপার জানো তো, মানে আমি বলবো যে যারা রিলেশনে আছে তারা পাস্টের কথা তুলো না, মানে ওরাই পাস্টের কথা বলছিল অহনা, অহনা স্যার আপনার কাছে ফিরে আসবে কিনা, এরকম একটা তোমরা প্রোমো দেখেছো, কারণ অহনা এন্ট্রি নিয়েছে, মানে পাস্ট ভুলে যাও, এক্সের কথা কোনো দিনও বলবে না যারা রিলেশনশিপে আছো, তাই না বল, এক্সের কথা বললেই ট্রাবল। মানে প্রাক্তন ফিরে এলে তাকে গ্রহণ করা উচিত কিনা তিনজনকেই বলছি, কি মনে হয়, মানে ওই যে সুযোগ দেওয়া, অনেকেই বলে যে আর একবার সুযোগ দিয়ে দেখি, সেটা ভুলই হয় অনেক সময়, ঠিক হয় এটা কি বলবে তিনজনে, নেভার, একেবারে নো, নট এট অল, এক তিক্তই অভিজ্ঞতা না, তাকে তুমি ছেড়েছো তার নিশ্চয়ই কারণ ছিল, নইলে প্রথমেই তো কেউ ছেড়ে দেয় না, প্রথমে তো কেউ ছেড়ে চলে যায় না যদি ভালোবাসা থাকে, অবভিয়াসলি নয়, তুমি চেষ্টা করবে শর্ট ইট, মানে শর্ট করার, কিন্তু যদি শর্ট না হয়, ধরো কথা নেই তিন মাস চার মাস কথা নেই, তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না, তুমি একই স্টোরি কতবার পড়বে, তুমি জানো কি হবে নেক্সট, তো ডোন্ট, অবভিয়াসলি আলগা হয়েছে বলেই হয়েছে, নেভার গেট ব্যাক টু ইউর এক্স হাজব্যান্ড, এক্স বয়ফ্রেন্ড, নো এক্স, এক্সপিরিয়েন্স হবে, জাস্ট মুভ অন। কিন্তু আমার মনে হয় যে মানে এক্স তো ওটাই, মানে এক্সপিরিয়েন্স তো ওটা গ্যাদার করো, করে নেগেটিভিটিটাকে লাইফ থেকে ছেড়ে ফেলে দিয়ে পজিটিভ দিকে এগিয়ে যাও, আমার সেটা মনে হয়। তো তুমি লাইফে যদি তুমিও তাকে, মানে আমি সবসময় এটা বলবো না যে এক্স মানেই সে খারাপ হবে, তার কিছু ভালো পয়েন্ট ছিল বলে তোমার সাথে সে মানে এসেছিলো, তোমার লাইফে সে এসেছিলো বা তুমি তার লাইফে গেছিলে, নিশ্চয়ই কি প্রবলেম হয়েছে বা থাকতে পারো নি, বা সে তোমার পরে গিয়ে মিশতে গিয়ে মনে হয়েছে, কাউকে তো দেখে বোঝা যায় না, মিশতে মিশতে বোঝা যায় যে সমস্যা হচ্ছে না, ও আমার টাইপ অফ নয়, বা কিছু সমস্যা হচ্ছে, বা তোমায় খুব ডমিনেট করছে, তুই প্রথম সম্পর্কে শুরুতে দেখবে খুব ভালো মতো কথা বলে সবাই, পর সম্পর্কে এই কথা থাকলে ডমিনেটিং নেচার বোঝা যায় যে খুব ডমিনেটিং নেচারের মেয়েটি বা ছেলেটি, হোয়াট এভার, তো সেটাও আস্তে আস্তে প্রকাশ পায়। আমার ফ্যামিলির সাথে সে কীভাবে মিশছে, যেহেতু আমি এখন অনেক বছর ধরে সম্পর্কে রয়েছি এবং আমি হ্যাপিলি সম্পর্কে রয়েছি এবং নেক্সট ইয়ার আমাদের বিয়ের প্ল্যানও রয়েছে, সেই জন্য আমি বলতে পারি যে রুবেল যেরকম আমাকে রেসপেক্ট করে, আমার ফ্যামিলিকে রেসপেক্ট করে, মা বাবাকে ভালোবাসে, তো এরকম যদি আমি না পাই যার সাথে সম্পর্ক করা যায়, যার সাথে ভবিষ্যৎটা দেখা যায়, তার দিকে না এগোনো ভালো, দ্বিতীয়ত যদি সেরকম কোনো এক্স থেকে থাকে লাইফে যাকে নিয়ে ফিউচার করার কোনো স্কোপ নেই, শুধু ভালোবাসি, লাভ ইউ টু, না এটা বাদ দাও, ওটা ওই এক্সপিরিয়েন্সটা নাও, নেগেটিভিটিকে লাইফ থেকে দূর করো, পজিটিভ দিকে এগিয়ে যাও, আমার মনে হয়। কিন্তু আমাদের জীবনে একটা লেসন, মানে আমাদেরকে মানুষ হিসেবে অনেকটা বেশি ম্যাচিওর করে আমার মনে হয়। সব বলে দিয়েছো আমাদের, আমার আর কোনো বক্তব্য নেই, এত ভেঙে ভেঙে বলেছে, ঠিক আছে কিছু বলো, আমার মনে হয় সব কিছুরই ওই যেটা সৈতা বললো, ও বললো যে একটা জিনিস খুবই পজিটিভ যে দেখ কারোর মধ্যে সব কিছু খারাপ থাকতে হতে পারে না, এবং প্রথম কথা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির জন্য কোনো সম্পর্ক ভাঙে বলে আমি বিশ্বাস করি না, সম্পর্ক ভাঙে নিজেদের বিষয়ের জন্যে, নিজেদের কোনো কারণে যেখানে একসাথে থাকা হয়নি, যেখানে একসাথে থাকা হয়নি নিশ্চয়ই তার মানে কোনো কারণ ছিল তাই থাকা হয়নি। এবার ঘর এটা না, এটা ডিপেন্ড করে যে ফিরে যাওয়া কিংবা ফিরে পাওয়া সব কিছু নিয়ে ডিপেন্ডটা এইভাবে করে, ধর মানে আমি খুব ছোটো করে একটা জিনিস বলি, বাদ বাকি ওরা সবই বলে দিয়েছে, যে এরকম হতেই পারে জীবনে যে কোনো একটা পার্টিকুলার ঘটনায় ব্যাপারটা ঘেটে গিয়েছিল, বাকি সবটা ঠিক ছিল, তার জন্য পরিস্থিতি দায়ী ছিল, তার মানে পরিস্থিতিটাকে যদি আবার ঠিক করে নেওয়া যায় তাহলে বাকিটা ঠিক হয়ে যাবে, সেই ক্ষেত্রে হয়তো বিষয়টা অন্যরকম হবে, বাদ বাকি প্রত্যেকটা বিষয়ে তো ওরা যা বললো আমি তার ওদের সঙ্গে একদমই সহমত। পরিস্থিতিটা ঠিক করা যায় কিন্তু মানুষগুলোকে বা তাদের মধ্যে দূরত্বগুলো কখনো ঠিক করা যায় না, সেটা কোরটা, কোর এবং মোরাল ভ্যালু চেঞ্জ হয় না, ওটা তুই নিয়ে জন্মাস, এবার ওই তোর কোর এবং মোরাল ভ্যালুজের সঙ্গে যদি আমার রোজ আঘাত লাগে
তাহলে যতই পরিস্থিতি চেঞ্জ করা হোক, যাই চেঞ্জ করা হোক, একসাথে থাকা সম্ভব না। দুটো বন্ধুই একসাথে থাকতে পারবে না, সম্পর্ক লাইফ পার্টনার তো অনেক দূরের কথা। যেটা শ্বেতা বললো, আমিও শ্বেতা বলছি, যেটা শ্বেতা বললো সেটা হচ্ছে যে রেসপেক্ট, একটা যে কোনো সম্পর্কে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা একজনই দেন না একদমই, সেটা আমরা জানি অনিকেতকে। আরে অনিক, আচ্ছা অহনা, আর এরকম করে বলছে আর যে কি তাই বলো। হ্যাঁ না, হ্যাঁ মানে ওর ওর রেসপেক্ট রেসপেক্ট পরে হবে, আগে টাকা দাও তারপর রেসপেক্ট দেবো, মানে এরকম। এখন তো অনেক টাকা হয়ে গেছে এবং সেটার জন্য কিন্তু শ্যামলী অনেকটা দায়ী, সেটাই তাহলে কি এবার কি মনে হচ্ছে এবার দুজন? আমি ভাবছি মানে এটা রোশনীকে জিজ্ঞেস করে, আমি বললো ঠিক আছে ভাই তুই ব্যবসাটা দাঁড় করা, তাহলে আমি টাকা পয়সা মাঝে মাঝে একটুখানি এনইএফটি করে দিলেই আমার হয়ে যাবে আর কি। ঝামেলা কমে গেল, অনিকেতকে চায় না কিন্তু। না সেটা রোশনী বললো, টাকার জন্য কোন জালে কোন মাছ আটকায়, রাখো বল আটকাতে হবে। এমনিতেই ক্লাবে গিয়ে প্রচুর টাকা খরচা করে ফেলেছে অহনা, ঠিক আছে এবার টাকাটাকে ঠিকঠাক করে আবার সেই ব্যাক করতে হবে আর কি, মানে কাউকে কাউকে একটা পাকড়াও করতে হবে না, ওটাই হচ্ছে মেন। কাগজ কুড়োনি দেখেছিলাম আমি আজকে, হলো মতি কুড়োনি, মতিগুলো নিচে পড়ে আমি কুড়োচ্ছি একটু টুকু, আমি বললাম স্নে আই হ্যাভ টু ডু দ্যাট, মানে শিওর হ্যাঁ হ্যাঁ মতি কুড়োনি হয়ে গেলাম ভাই, চোখের সামনে দেখলাম মতি কুড়োনি হয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, এতগুলো মতি কুড়িয়ে নিয়ে বলছি এইটা কি আপনার, তোর কী দরকার রয়েছে, গিয়ে বস না, বউ গান গাইছে শোন না। সত্যি মাথা দিতে নেই, এই সিরিয়াল করতে করতে বুঝতে পারছে, তাই তো রণজয়দা এত কিছু। আমি একদমই অন্য কোনো দিকে মাথা দিই না, আমি শুধু কাজ করি, বাড়ি যাই, ওই সেটে আমাদের একটু হাসি ঠাট্টা পেছনে লাগা হয়। তাও আমি আগে একটা জিনিস খেতাম যেটা একজনের অত্যাচারে সে ভেঙে দিত বলে আমি এমনি ছেড়ে দিয়েছি, আর সেটা করতেও পারছে না, ঠিক আছে। হ্যাঁ এটা দারুণ কাজ করে, দারুণ। হ্যাঁ এটা বেটা তো বলা যাবে না অন ক্যামেরা। এই সব ভালো হোক এটাই আমরা চাই। হ্যাঁ বলতে পারবো না, নাহলে আমি এলাবরেটলি বলতাম বিষয়টা। তো যাই হোক, তিনজনে আপাতত সুখে সহাবস্থান করছেন এখানে, কারণ তার চরিত্রে নেই, কিন্তু ওখানে কি হবে, পর্দায় কি ঝড় উঠবে সেটা দেখার অপেক্ষা। এখানে সহাবস্থান করছে না, আমি এসেছি তোর ইন্টারভিউ দিতে এখানে। ইন্টারভিউই বলছো? হ্যাঁ ঠিক আছে, তিনজনে যে এখানে এমনি মেকআপ রুমে ল্যাদ না খেয়ে বসে থাকবে এটা আমরা কেউ আশা করবো না, বিশ্বাস করে। এখন তো খাওয়ারও সময় হয়ে গেছে, এখন তো লাঞ্চও করতে হবে, মা আছে, মায়ের সাথে আমি সহাবস্থান করি। না রে আজকাল ভয় লাগে সত্যি কথায়, অঞ্জনদার রিসেন্ট একটা কোনো ইন্টারভিউতে কোনো একটা চ্যানেলকে দিয়েছিলাম, আমি অঞ্জনদার একটা লাইন শুনলাম যে আগে আমরা অনেক কথা কত নির্ভীকভাবে মানে হয়তো বন্ধুদের মধ্যেই বলে ফেলতাম, সবসময় যেটা ডিমিনিং কিংবা কাউকে ছোট করে হতো তা কিন্তু নয়, এখন এত ভেবে কথা বলতে হয়, প্রত্যেকটা শব্দ এত মাথায় বলার আগে 25 বার মাথায় ক্যালকুলেট করতে হয়, মানে উইচ ইজ নট নেসেসারি আর, মানে ইটস অ্যাকচুয়ালি রুইনিং আওয়ার লাইফ, আওয়ার কমিউনিকেশন স্কিল অ্যান্ড এভরিথিং। মেবি উই বোথ, মানে ধর অর্পিতা তুই আর আমি হয়তো একটা কমিউনিকেশন শেয়ার করি যে টার্মসে কথা বলি, মেবি আমি শ্রেতার সঙ্গে অন্য টার্মসে কথা বলি, বাট whenever camera is on I have to change everything, so I sometimes I have to pretend jeta ami noi just camera on ache bole kintu tor shongei kotha bolchi erokom na onno karo sathe kotha bolchi tor sathei kotha bolchi communication tor sathei hocche, so ei gulo jonno ajkal adbhut hoye geche, mane ami jani na eta kono kibhabe change hobe, mane this is so wrong yaar, we should not। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।